আমাদেরকে মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই দেশে কোনো রাজ পরিবার নাই, কোনো রাজত্ব করার জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই। তো আমি সেই জায়গা থেকে যখন আমার বাবার কথা চিন্তা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমার যে ভাইয়ের উপর অত্যাচার হয়েছে, যে পরিবারের উপর অত্যাচার হয়েছে, যে মা তার সন্তান হারিয়েছেন, যে বোন তার স্বামী হারিয়েছেন, তার একটা একটা করে হিসাব আমরা নেব। আপনারা আজ ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা একসঙ্গে একযোগে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আপনারা আমাদের হাত শক্তিশালী করবেন। ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরে জেলা প্রশাসনের জারি করা 144 ধারার বাধা ডিঙ্গিয়ে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে শনিবার বিকেলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন বলেন, খালেদা জিয়া নিজের পায়ে হেঁটে কারাগারে গেছেন, এখন নিজের পায়ে দাঁড়াতে পারেন না, এর দায় সরকারকে নিতে হবে। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা কেন করা হচ্ছে না সরকারকে এর জবাব দিতে হবে। সরকার মনে করে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেলে সরকারের অনেক কিছু বের হয়ে আসবে, সরকারের অনেক ভয়, এই কারণে খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে সরকার। তিনি বলেন, আমার ভাইয়েরা আপনারা জেগে উঠছেন, আমি দেখতে পাই, যতদূর চোখ যায় শুধু বিএনপির নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, তারা পুলিশকে ভয় পান না, প্রশাসনকেও ভয় পান না। আমরা যারা ঢাকা থেকে এসেছি, রাস্তায় রাস্তায় আমাদের গাড়ি থামিয়েছে পুলিশ, গতকাল আমাদের নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করেছে, কর্মীদের বাড়িতে বাড়িতে তারা তল্লাশি চালিয়েছে, কিন্তু তারা আমাদের কোনোভাবেই দমাতে পারেননি। আমি শেখ হাসিনাকে বলবো, জনগণের ম্যান্ডেট ছাড়া তো ক্ষমতায় আছেন, এসে ব্রাহ্মণবাড়িয়ার মাটি দেখে যান, আমার কোটি কোটি ভাইয়ের সমর্থন দেখে যান। ব্রাহ্মণবাড়িয়া তো সেই মাটি যেখানে মোরগো লড়াই করে বেঁচে থাকে, ব্রাহ্মণবাড়িয়ার সেই মাটি যেখানে অলি আহাদ 1952 সালে 144 ধারা ভঙ্গ করেছিলেন, ভাষা আন্দোলনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছিল। আর সেই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে 144 ধারা কাজ করে না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে 144 ধারা দিয়ে আটকে রাখতে পারবেন না। এর আগে দুপুর 12:45 দিকে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে যোগ দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার আসার পথে ভৈরব টোল প্লাজায় তাকে 1 ঘন্টা আটকে রাখে পুলিশ। অনেক কথা কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন। পরে আশুগঞ্জের সেতুর উপরেই পুলিশ আবার তাকে আটক করে। পরে দুপুর 2:30 দিকে তার গাড়িটি ছেড়ে দেওয়া হয়। পরে সেখান থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজারে জেলা বিএনপি সমাবেশে যোগ দেন। এদিকে সীমান্তে হত্যা শূন্যে আনার কথা বলার দিনই একজনকে হত্যা করা হয়েছে বলেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বলা হয়েছিল সীমান্ত হত্যা জিরোতে আনা হবে, যেদিন এ কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে, আর দুজন নিখোঁজ হয়েছে, এই হচ্ছে প্রাপ্তি। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কী অর্জন হয়েছে জানতে চাইলে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, এই সফরে বাংলাদেশের অর্জন এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে 53 কিউসেক পানি কুশিয়ারা নদীর, এছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 4 দিনের সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। এই সফরকালে কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে 60টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আমরা আগেও বলেছি যে সরকার মরিয়া হয়ে উঠেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, তিনি ভারতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন যে আওয়ামী লীগ সরকারকে যে কোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তারা যেন সেই ব্যবস্থা করে নেন। ফখরুল বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটা আমরা বিশ্বাস করি, যেসব দেশ গণতান্ত্রিক তারা সবসময় সারা বিশ্বে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ, আমরা বিশ্বাস করি ভারত তাদের যে গণতান্ত্রিক চরিত্র সেই চরিত্র অক্ষুণ্ণ রাখবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, ঠিক আগের মতো যেটাকে আমরা বলেছিলাম যে গায়েবী মামলা, সেই গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের 3 জন নেতা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা, তারা নিহত হয়েছে। মির্জা ফখরুল বলেন, আমি গতকাল দেখতে গিয়েছিলাম পাকুন্দিয়ায় মারাত্মকভাবে আহত ছাত্র দলের 14 বছরের এক ছেলেকে, তার ফুসফুসে গুলিবিদ্ধ হয়েছে, লিভারে গুলিবিদ্ধ হয়েছে, তার কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে, সে রক্তবমি করছে, ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা করছেন তার জীবন রক্ষার জন্য। এটি একটি ঘটনার কথা বললাম আমি,
এছাড়া অনেকের চোখ চলে গেছে, কারো মাথা ফাঁক হয়ে গেছে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাস করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে মিডিয়াতে কোথাও কোনো সন্ত্রাসের চিত্র আসেনি, সন্ত্রাসের চিত্র যা এসেছে আওয়ামী লীগের সন্ত্রাসের চিত্র এসেছে। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা চড়াও হয়েছে গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের শক্তি দিয়ে তাদের পরাজিত করব। এদিকে ক্ষমতা টিকিয়ে রাখতেই ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, বলেন রিজভি, দেশের স্বার্থে নয় ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ ভারত সফরে গিয়েছিলেন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আজ শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এইসব মন্তব্য করেন। এর আগে গাজীপুরে জেলা বিএনপির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভি। তিনি বলেন, যতই ধৈর্যাপ করুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা টিকে থাকতে পারবে না, দেন দরবার করে আর লাভ হবে না। আর এই সরকারের বিরুদ্ধে সারা দেশের মানুষ জেগে উঠেছে, যত নির্যাতন করুক মিথ্যা মামলা দিক এবং হামলা করুক জনগণকে দমিয়ে রাখতে পারবেন না, অচিরেই সরকারকে বিদায় নিতে হবে। রুহুল কবির রিজভি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশীদের সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে, দেশের স্বার্থে যাননি। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেননি, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সেই প্রশ্ন উঠেছে এখন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, যতই দৌড়ঝাঁপ করুক এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না, দেন দরবার করে আর লাভ হবে না। রিজভি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশ সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে, দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেননি, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সেই প্রশ্ন এখন উঠেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ সময় ভারতে গিয়ে ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে তিনি পারেননি, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, বরং পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন ক্ষমতায় টিকে থাকতে দেন দরবার করতে গেছেন তিনি, জনগণ সেটিকে সত্য বলেই মনে করছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, বর্তমানে দেশের কারো কোনো কথার বলার অধিকার নেই, যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। রিজভি বলেন, আমরা এমন একটি সময়ে এসে এখন এসেছি যখন চারিদিকে অন্ধকার, কারো কোনো কথা বলার অধিকার নেই, দেশের যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ যারা করছে তাদের উপর নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, সভা সমাবেশ করা সার্বজনীন গণতান্ত্রিক অধিকার, কিন্তু সমাবেশ যারা করছে তাদেরকে নিষ্ঠুরভাবে দমন করা হচ্ছে, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আমাদের যে কর্মসূচি চলছে সেগুলোতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নির্মম নির্যাতন চালাচ্ছে প্রতি মুহূর্তে, তাদের আক্রমণে কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন, কেউ চোখ হারাচ্ছেন, তিনজনের জীবনও চলে গেছে। বিএনপির এই নেতা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম প্রতি মুহূর্তে বৃদ্ধি করা হচ্ছে, গতকালও ডিমের দাম আরও বৃদ্ধি করা হয়েছে, বিরোধী দল হিসেবে আমরা যখন প্রতিবাদ করছি তখনই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর চণ্ড মূর্তি নিয়ে আবির্ভূত হচ্ছে, আজকে দেশের মানুষ ক্ষুধার্ত অনাহারে থাকছে, বিএনপি নিজেরাই দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে হামলা করছে। সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যুগে যুগে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরা করে আসছেন, গণতান্ত্রিক শক্তির উপর তারা বুলডোজার সিস্টেম রোলার চালিয়ে তারাই আবার মিথ্যা স্টেটমেন্ট দেন। মিয়ানমারের বিষয়ে